এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল থেকে বন্ধ আছে সব কোচিং সেন্টার। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। রিপোর্ট মাসরাঙ্গা রাহাতের। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পাবলিক পরীক্ষা থেকে শুরু করে নিয়োগ পরীক্ষায় আলোচিত বিষয় প্রশ্ন ফাঁস। এমন প্রেক্ষাপটে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এর প্রশ্ন ফাঁসের আশঙ্কায় উদ্বিগ্ন খোদ শিক্ষা মন্ত্রণালয়। ফাঁস রোধে এবার তারা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে আছে পরীক্ষার পুরো সময়টি জুড়ে সব কোচিং সেন্টার বন্ধ রাখা। কোচিং সেন্টারগুলো আমাদের প্রশ্নপত্র ফাঁস করবার একটা আখড়া, এইগুলো পরীক্ষার 7 দিন আগে থেকে বন্ধ রাখতে হবে। রাজধানীর ফার্মগেট এলাকা শুধুমাত্র এই সড়কটিতেই একাডেমিক অ্যাডমিশন সহ বিভিন্ন ধরনের অন্তত 70টি কোচিং সেন্টার রয়েছে। এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা, যার বেশিরভাগই শুক্রবার থেকে বন্ধ রয়েছে। কোচিং সেন্টারগুলোর কোনোটি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার নোটিশ, কোনোটি আবার কোনো ঘোষণা ছাড়াই তালা ঝুলিয়ে দিয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা, কারণ কোচিং সেন্টারগুলো টাকা নিয়েছে আগেই। এখন বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা টাকা দিয়েও ক্লাস করতে পারছেন না। এসএসসি যারা পরীক্ষা দেবে এদের সাথে ভার্সিটি কোচিং এর মোটর সম্পর্ক নাই, তাহলে ভার্সিটি কোচিং বা বিসিএস কোচিং কেন বন্ধ থাকবে? 3 মাস কোর্স করব আমি, 9000 টাকা দেব, সেক্ষেত্রে আমি টাকা দিয়ে ফেলাইছি। সমস্যা তো হচ্ছে মানে যারা শিক্ষার্থী তাদের জন্য, আর কোচিংগুলো তো মানে বাণিজ্য চালাই যেতেছে। সব দিক থেকে বিবেচনা করে পড়াশোনার যেমন ক্ষতি হয়ে গেছে, তেমন আমরা যারা অভিভাবক আছি তাদের অর্থনৈতিক একটা সমস্যা আমরা পড়ে গেছি। এসএসসি পরীক্ষার্থীটা যদি বন্ধ হইতো আমাদেরটা চালু থাকতো, তাহলে ওদেরও লাভ হইতো আমাদেরও লাভ হইতো। সাবেক এই শিক্ষা সচিব বলছেন প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অকার্যকর। তার মতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। টেকনোলজিক্যাল অনেক চেঞ্জ হয়েছে, দুনিয়া পরিবর্তন হয়েছে, সুতরাং ওইগুলো বন্ধ করার করে এটা বন্ধ করা সম্ভব হবে বলে আমি মনে করি না। যদি কোচিং সেন্টার বন্ধ করলাম কিন্তু ইন্টারনেটে যদি সবার কাছে পৌঁছে দেয় তাহলে কীভাবে হবে? বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, আমাদের মান্ধাতার আমলের চিন্তায় কাজ হবে না। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নেওয়া পদক্ষেপ অনুসারে এবার এসএসসি পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসতে হবে। পরীক্ষার সময় ফেসবুক বন্ধ রাখার প্রস্তাবও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাসরাঙ্গা রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।